আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নতুন ভ্যাকেন্সির উপর এবং নোটিফিকেশনটা 12 সেপ্টেম্বর 2022-এ বের হয়। একেবারে প্রথমে যদি বলি তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেকনিক্যাল ফিল্ডে ডিগ্রি করে রেখেছেন শুধুমাত্র আপনারাই কিন্তু এর জন্য এলিজিবল হবেন এবং এখানে শূন্য পদও কিন্তু একেবারে কম রয়েছে। তাই যে সমস্ত 10th পাস এবং 12th পাস বা যারা সিম্পলি গ্র্যাজুয়েশন করে রেখেছেন আপনারা অযথা সমনষ্ট না করে ভিডিওটিকে ছেড়ে দিতে পারেন। যাই হোক, আপনারা মনে রাখবেন এই ক্ষেত্রে পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হচ্ছে, যেটা ডিউরেশন থাকবে 12 মান্থ। এবং ওয়ার্ল্ড ব্যাংক একটি প্রজেক্টে নিয়োগ হচ্ছে, ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট TRESP। নেম অফ দ্য পোস্ট বা পজিশন রয়েছে এখানে রোডস ইঞ্জিনিয়ার। শূন্য পদ একেবারে কম, শুধুমাত্র একটি, তবে কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরি এক্ষেত্রে মেনশন করা হয়নি, তাই সকলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ এসসি এসটি ইউআর যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। একই সঙ্গে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি দুটো মোড রয়েছে এখানে, যে কোনো একটি মোডে অ্যাপ্লিকেশন করতে পারেন, অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন, আদারওয়াইজ আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লিকেশন করেন তাহলে একটি সিঙ্গেল PDF ফাইল আপনাকে রেডি করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেটাকে ফিল আপ করে এই ইমেল অ্যাড্রেসে আপনাকে সেটা পাঠাতে হবে। আদারওয়াইজ যদি আপনি চান ফিজিক্যালি আপনি গিয়ে সেখানে সাবমিট করবেন তাহলে এই অ্যাড্রেসে গিয়ে আপনি হার্ড কপিটা সেন্ড করতে পারেন। এবং অ্যাপ্লিকেশনটা আপনাকে 21 সেপ্টেম্বর 2022-এর আগেই কিন্তু করতে হবে, যে কোনো একটি মোডে আপনি করতে পারেন। এখন এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার বিষয়ে প্রথমে উল্লেখ করা হয়নি, সেটা অ্যানেক্সার এতে বলা হয়েছে, একেবারে শেষের দিকে আমরা দেখে নেব সেটা। পিরিয়ড অফ কন্ট্রাক্টের মধ্যে বলা হয়েছে 12 মান্থের জন্য আলটিমেটলি নিয়োগ হচ্ছে, তবে যদি পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে সেটা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। রেমুনারেশনের বিষয়ে বন্ধুরা প্রথমে উল্লেখ করা হয়নি, সেটা একেবারে শেষে উল্লেখ করা হয়েছে অ্যানেক্সার এতে। এজ ক্রাইটেরিয়া, এক্ষেত্রে বন্ধুরা 65-এর মধ্যে হলে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। লিভের কথা যদি বলি তাহলে বন্ধুরা 1 ডে আপনারা ক্যাজুয়াল লিভ পাবেন পার মান্থ এবং 1 ডে এক্সট্রা ডে লিভ পাবেন, এবং 10 ডেজের কিন্তু মেডিকেল লিভ আপনারা পাবেন, তবে 12 মান্থে। দেখে নেব আরও কী কী বিষয় রয়েছে। সিলেকশন প্রসিডিউর অর ইভ্যালুয়েশন প্রসিডিউর, দেখুন এক্ষেত্রে 4টি স্টেজে সিলেকশন হবে। প্রথমত আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং ওয়ার্ল্ড এইডেড ব্যাংকের প্রজেক্টের এক্সপিরিয়েন্স এবং আপনার স্কিলের উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশনটা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবে তাদেরই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ফাইনাল সিলেকশনটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের টিম অথবা কনসালটেন্টের থ্রুতে কিন্তু হবে। স্পেশাল কন্ডিশনের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আউটডোরে ডিউটি করার জন্য প্রস্তুত নন ওই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন না, কারণ হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনার আউটডোরে ডিউটি করতে হবে। টার্মিনেশন কন্ট্রাক্টের মধ্যে বলা হয়েছে বন্ধুরা যদি অথরিটি চায় তাহলে আপনাকে উইদিন 30 ডেজের মধ্যে কিন্তু টার্মিনেট করতে পারে। দেখে নেব আরও কী কী বিষয় রয়েছে বন্ধুরা। এক্ষেত্রে অ্যানেক্সার এতে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা রোডস ইঞ্জিনিয়ারের জন্য। দেখুন বলা হয়েছে ফুল টাইম 4 ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অর রিলেটেড স্ট্রিমে, সঙ্গে মিনিমাম 6 ইয়ার্সের আপনার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। সঙ্গে কী কী স্কিল রিকোয়ার্ড রয়েছে এক্ষেত্রে তুলে ধরা হয়েছে, তবে কম্পিউটার স্কিল আপনার অবশ্যই থাকতে হবে, তাছাড়া কমিউনিকেশন স্কিলও আপনার ভালো হতে হবে, এবং রিপোর্ট রাইটিং স্কিল এগুলো কিন্তু বন্ধুরা আপনার প্রয়োজন, আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। তাছাড়া ডিজারেবল কোয়ালিফিকেশন কী রয়েছে আমরা এগুলো আলোচনা করছি না, আপনার প্রয়োজনে চেক করতে পারেন, কারণ হচ্ছে যদি আপনার উপরের কোয়ালিফিকেশনগুলো থাকে তাহলে বন্ধুরা ডিজারেবল কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশন নোটিফিকেশন রয়েছে, আপনার নিজেরও বন্ধুরা চেক করতে পারেন। এখানে রয়েছে রেসপন্সিবিলিটি, সিলেকশন পাওয়ার পর আপনার কী রেসপন্সিবিলিটি থাকবে সেগুলো ক্ষেত্রে তুলে ধরা হয়েছে, চেক করতে পারেন। যদি আমরা দেখি রেমুনারেশন তাহলে বন্ধুরা রেমুনারেশন কিন্তু ভালো রেমুনারেশন রয়েছে, 1 লাখ থেকে 3.5 লাখ পার মান্থ আপনারা পেয়ে যাবেন, তবে যদি ওটা নেগেশিয়েবল রয়েছে পরবর্তী সময় ডিসাইড করা হবে। এখন আমরা একেবারে নিচের দিকে দেখে নেব অ্যাপ্লিকেশন ফরম্যাট হচ্ছে এটা, কীভাবে ফিল আপ করবেন দেখে নিন। এখানে ফটো আপনি প্রথমত লাগিয়ে নেবেন, প্রেয়ার ফর দ্য পোস্ট অফ আপনি রোডস ইঞ্জিনিয়ার লিখবেন, এবং এখানে আইটেম নাম্বার লিখবেন 1, আপনার নাম লিখবেন এখানে, ফাদার হাজব্যান্ডের নাম এখানে লিখবেন, পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ লিখবেন এখানে, পোস্ট অফিস লিখবেন, সাব ডিভিশন
डिस्ट्रिक्ट एवं आपनार पिनकोड प्रेजेंट एड्रेस जेटा रही है सेटा आपनी एक क्षेत्र लिखे नेबेन सेम हलो आपनी लिखे निते पारेन कोनो प्रब्लेम नहीं कैटेगरी आपनर एस सी एस टी ना किर आनी एखे लिखते पर कन्टैक्ट नंबर एट मैंडेटरि रही है एखे लिखते हैं इमेल एड्रेस मैंडेटरि रही है एखे अपना बसाते हैं डेट अफ बार्थ एखे बसबें एखे डे बसबें एखे मान्थ एखे इयर एज जेटा 1/6/2022 हिसेब कर कत होने इयर एखे मान्थ एखे डेटा बसबें एडुकेशनल क्वालिफिकेशन एखे अपनी बंधुरा 10th शुरू करबें 12th तरह अपना जो रही है डिग्री कोर्स से सिविल इंजिनियर सेगल एखे मेन्शन करबें एखे बोर्ड यूनिवर्सिटी नेम एखे इयर अफ पासिंग एखे बंधुरा अपना ग्रेड सीजीपीए अथवा पार्सेंटेज जेटा रही है अपना मेन्शन करबें और लास्टे ये अपना सीजीपीए पार्सेंटेजा कत रही है एखे उल्लेख करबें तपर रही है जो अपना प्रिभिया एक्सपिरियन्स जो चा हो क्षेत्र में आनी एगुलो एखे उल्लेख करबें तपर आपनर प्रेजेंट जो पजिशन रही है सेगल एक क्षेत्र में मेन्शन करबें और मान्थलि सैलारि जो रही है शिडियल से उल्लेख करते हैं एके बारे शेषर दिखे ये अपनी प्लेसटा और डेट एखे मेन्शन करबें जो डेटे सबमिट करबें और अपना फुल सिगनेचार आपने करते हैं तब संगे क्योंकि एक सीबी अवश्य बंधुरा अटाच कर देवें तो बंधुरा ये भिडियोर मध्य आलोचना कर लम जो त्रिपुरा ट्राइबल वेलफेयर डिपार्टमेंट के बैरिए आशा करीडियोर मध्य वैकेंसि संक्रांत विषय प्रति विषय आलोचना करते पे जदिव वैकेंसि संख्या कम किंतु जरा डिग्री कर रेखे सिविल इंजिनियरिंग अपन क्योंकि एक अपॉर्चुनिटी रही है ता छाड़ा जदि बंधुरा भिडियो अपन का भलो लागे तब अवश्य भिडियो की एक लाइक करबें और अपना बंधुदेर संगे भिडियो की शेयर करबें दैट्स इट इफ यू फाइंड दिस भिडियो हेल्पफुल मेक श्योर Leave a comment and don't forget to subscribe our channel. See you guys.